হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি দু মাস নাগাদ কোনো ব্লগ দিতে পারিনি, তার কারণ তোমরা জানতে পারবে ব্লগের মধ্যে। তো আজকে সকালবেলায় আমি ছোটদেরকে আমার ভালোবাসা ও বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো মাহিকে, দেখো মাহি সকালে ঘুম থেকে উঠে কীরকম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো আমি তোমাদেরকে বললাম যে আমি ব্লগ দিতে পারিনি, বড় ব্লগ। তো আমি বড় ব্লগ ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো মায়ের প্রচণ্ড শরীর খারাপ আর তার উপর আমারও প্রচণ্ড শরীর খারাপ, এতটাই শরীর খারাপ ছিল যে আমাকে হসপিটালে অবধি ভর্তি হয়েছিল। আর তার মায়ের হসপিটালে ভর্তি তোমার দাদাভাই চলে গেছে, আর আমিও তার উপর তোমার দাদাভাই মা রান্না বান্না করতে পারে না, কোনো কাজ করতে পারে না, সব কিছু করা আমাকে বোনকে আর বাবাকে করতে হয়। তো আমার শরীরটা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে। আমি তো যে হোক কাজটা এখন আমি রান্না বান্নাটা করছি, মনটা বোনের যে পরিমাণে খারাপ ছিল রান্না বলে মনে করে না, আমি করি আমার যে বোনের যে টিউশন তো করা ছিল না সেদিন বোন, আমি রোজ ভাবতাম যে ব্লগ দেবো বলে বোন আজকে রান্না করলো না, আজকে আমি রান্না হয়ে ওঠেনি। তো মায়ের শরীর খারাপের জন্য মা তোমাদেরকে বললাম যে মা কিছু করতে পারে না। তো মা এখন মানে আমি কাজ করি তার উপরে মা আবার বেশি বাড়াবাড়ি করতে চায়, কারণ যতই হোক মায়ের মন, মা ভাবে যে মেয়ে হয়তো কাজ করছে, ওর হয়তো কষ্ট হচ্ছে, এইভাবে মা কাজ করতে আসে। তো আমি বাবা বোন সবাই মাকে বোঝাই যে তুমি রেস্ট করো, আর ডাক্তারে মাকে বলেছে যে 6 মাস অন্তত রেস্ট নিতে। তো মা এখন সেটা মেনে কম চলে, কাজ করতে বেশি যায়। তো তাও বাবা আমি বোন সবাই মানা করি মা। আর এখন যে তরকারিটা রান্না করছি ওটা মায়ের জন্য, কারণ মাকে তেল ঝাল মশলা ডাক্তারে কম খেতে বলেছে। তো মাকে আলু কলা দিয়ে 2 পিস মাছ দিয়ে ঝোল করে দিচ্ছি। আর আজকে আমাদের 2টো নিমন্ত্রণ বাড়ি আছে, একটা হচ্ছে স্বাদের, একটা হচ্ছে আমার কাকিমার স্বাদ, আর একটা হচ্ছে তাতান, মানে তোমরা জানো আমার ছোটো মামার ছেলের নাম তাতান, ওর জন্মদিন। তো ওখানে আমরা 4 জনে যাবো, আমি বাবা মাহি আর বোন। আর মা তো কোনো জায়গায় খেতে যেতে পারে না, কারণ মা ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না। তোমরা মানে মায়ের এতটাই অসুস্থ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক আমরা এখন 4 জনা যাবো, তো তার আগে মাকে একটু রান্না করে দিচ্ছি, আর আমরা কিছুটা একটু রান্না করে নেব। তো মানে যাবো খেতে 3টের দিকে, তো তার জন্য মা বললো যে এখন তো 10টা বাজে, তো এখন একটু রান্না করে খেয়ে নিতে। তো মাকে আগে রান্না করেছি, তো আমাদের খাবারটা রান্না করবো। তো যাদের হাজবেন্ডরা ফৌজিতে চাকরি করে, তো তারা যখন 4-5 মাস পর বাড়ি আসে, তো তার স্ত্রীরা ভাবে যে অনেকটা আনন্দ করে ঘুরে বেরিয়ে ছুটিতে কাটাবো। কিন্তু এইভাবে আমাদের ভাগ্য এত খারাপ যে তোমাদের সবাই বাড়ি আসছে না, এবার আমাদের বাড়ি হসপিটাল বাড়ি, এই বলে ছুটিটা আমাদের কেটে গেল। বিশালটা তো কিছু তো করেন নি, দেখাতেই হবে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক সব কিছু কাটিয়ে, বাধা বিপত্তি কাটিয়ে কেবল একটু ভালোর মুখ দেখেছি। তো দেখি কতদিন এই ভালোটা কপালে থাকে। আর এখানে মা দুটো আপেল নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো মা আপেলটা ঠিকমতো খেতে পারে না, এর জন্য মা কী করে ফ্রুট স্যালাড করে খায়। তো ফ্রুট স্যালাড করে মাকে বললাম একটু বিট লবণ দিয়ে তুমি আপেলটা খাও। আর এখানে দেখো আমার বাবার জন্য আর আমার জন্য একটু তরকারি করে নিচ্ছি, কারণ বোন খাবে সিদ্ধ ভাত, ও বললো যে ও মাছ খাবে না এখন। তো আমি আর বাবা সিদ্ধ ভাত খাবো, আর বিকেলের দিকে তো নিমন্ত্রণ খেতে যাব, তো তার জন্য অল্প একটু তরকারি করে নিলাম। তো চলো তরকারিটা করা যাক। এখন বাজে বিকেল 3টে, আর দেখো এখন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। তো ওই যে বললাম আমরা ভোজ খেতে যাবো স্বাদের নিমন্ত্রণ। আর মাহিকে দেখো, মাহি এখানে ওর মিমির প্যান্ট পরে একটা প্যান্ট মানে প্যান্টের পায়ে 2টো পা ভরেছে, আর এখানে কতটা মানে ওর মিমিকে বিরক্ত করছে দেখো। আর ও যেখানে যাবে ও লিপস্টিক ওর মাস্ট, লিপস্টিক ও পরবেই। আর আমিও চুলটুল বেঁধে চলো একটু রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে কথা বলছি। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আর মা এখানে দাঁড়িয়ে আছে। আর ওই দেখো মাহি, তো এখানে শাড়ি নিয়েছি, একটা বাবা দেবে আর একটা আমি দেবো। তো শাড়ি মিষ্টি আলতা শুধু যা কিছু নিয়ে আর সব কিছু নিয়ে নিয়ে। আর দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, তো চলো এখন যাওয়া যাক। আর বা মাহি মানে কী বলতো অন্য সময় পড়ে যাবে, আর এখন বলছে যে হাঁটতে হাঁটতে যাবো। তো মাহি এখন হাঁটতে হাঁটতে যাবে, আর ভালোই হলো, যাই হোক হাঁটতে হাঁটতে যাওয়াটা তো অনেক ভালো। তো চলো এখন যা আমরা যাই। আর দেখো এখন আমরা কাকুর বাড়িতে চলে এসেছি, আর এখানে মাহিকে দেখো, মনে হচ্ছে না কত ভদ্রই না ছেলে। তো মাহি হচ্ছে 1 নম্বরের বিচ্ছু। আসার পর দেখলাম যে জায়গা অনেক ফাঁকা আছে, তো তার জন্য আমরাও খেতে বসে গেলাম। তো দেখো এখন আমরা খেতে বসে গেছি।
আর আজকে প্রচণ্ড গরম ছিল। তো খাবার দাবার পর এখন আমরা বসে গেছি হাজমোলা খেতে। তো মাহি, আমি আর আমার বোন তিনজন এখন বসে আছি, আর বাবা গেছে একটু কাকুর সাথে। আর বিকেলবেলায় বোন বানাচ্ছে চিকেন পকোড়া। ওদেরকে তো বলেছি ওর একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল, তো সেখানে ভিডিও দেওয়ার জন্য ও এখন চিকেন পকোড়া বানাচ্ছে। তো চিকেন পকোড়াটা আমি বললাম ভেজিটেবিল চপের আকারে করতে, তো তার জন্য ও সেই রকমভাবেই করে। তো আমার বোন মোটামুটি সব রান্নাই করতে পারে, আর ওর ইউটিউবের কুকিং চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার অনেকগুলোই হয়েছে। তো তোমাদের আশীর্বাদ থাকলে আরও নিশ্চয় ও এগিয়ে যেতে পারবে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন এগিয়ে যেতে পারে। সত্যি কথা বলতে কি এটা খেতে দারুণ ছিল, তো টেস্ট করে দেখলাম দারুণ দারুণ। আর এখন আমরা চলে আসলাম তাতানের জন্মদিনে। তো দেখো তাতানের মা তাতানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তাতান ওর মায়ের মুখের দিকে কীভাবে তাকাচ্ছে দেখো। আর এটা হচ্ছে তাতানের জন্মদিনের কেক। তো দেখো এখন তাতান জন্মদিনের কেকটা কাটবে, আর এখানে অনেকেই এসছে। তো মামা বেলুন টেলুন দিয়ে ভালোভাবে ফিট করে সাজিয়ে নিয়েছে, আর মাহিকে দেখো। তো তাতান এখন কেক কাটার জন্য রেডি, তো চলো তারা নতুন কেক কেটে নিই। Happy birthday to you, happy birthday, happy birthday tata, happy birthday to you, দেখো এখন কেক কাটার পর এখন মামা কেকটা সবাই দিচ্ছে, আর আমার মা এখানে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। তাতানের মুখটা দেখতে এত সুন্দর লাগছে। আর এখানে আমি মাহিকে আর তাতানকে একটু কোলে নিয়ে নিচ্ছি, আর মাহিকে দেখো, মানে মাহির এই বেলটা প্রিয় বেল, তো মাহি যেখানে যায় বেলটা পড়ে যায়। আর এখন আমরা খেতে বসে গেছি। তো মামা মানে সবাইকে আসন দিচ্ছিলো, তো আমরা সবাই বললাম গরমের সময় কেউ আর আসন নেবো না, তো মেঝেতে বসে খেয়ে নিয়ে যাক। তো তাতানের আজকে অন্নপ্রাশনে ছিল লুচি, পনিরের তরকারি, পায়েস, দই, মিষ্টি, কেক, এসবই ছিল।